যদি সাংবাদিক কুণাল ঘোষকে আমি এই প্রশ্নটা করছি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা তৃণমূল কংগ্রেসের একজন রাজনৈতিক হিসেবে নয়, তার কি অবজারভেশন, মানে আদৌ এইরকম কোন বিভাজন কি রয়েছে? কুণালদা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা, অর্থাৎ বিরোধী নেত্রী থেকে আজকের মুখ্যমন্ত্রী, মাঝে রেলমন্ত্রী ছিলেন, কেন্দ্রে একাধিক মন্ত্রিত্ব সামলেছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিক কুণাল ঘোষের কি অবজারভেশন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা বদল ঘটেছে, রাজনৈতিক পরিপক্কতা কতটা এসছে সময়ের সঙ্গে সঙ্গে? নমস্কার, আমি অময় আপনাদের সঙ্গে, রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। ডিসেম্বরের শহরে আমরা, এবং ডিসেম্বরের শহরে এই মুহূর্তে আমরা যাচ্ছি কলকাতা থেকে রানাঘাটের উদ্দেশ্যে, এবং আমাদের সঙ্গে কুণালদা। কুণালদার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। কুণালদা, ডিসেম্বর রাজনৈতিকভাবে অত্যন্ত বর্ণময় ডিসেম্বর। কখনো শোনা যাচ্ছিল যে ডিসেম্বরে নাকি সরকারের পতন ঘটছে, ডিসেম্বরে বিভিন্ন তারিখ শোনা যাচ্ছিল, তার পাল্টা কিছু তারিখও আপনি বলেছেন, এবং এই ডিসেম্বরে রাজনৈতিক জ্যোতিষীদেরও আগমন হয়েছে। ডিসেম্বর কেমন কাটছে? ডিসেম্বর অত্যন্ত ভালো কাটছে, এবং ডিসেম্বরে যা যা হওয়ার, কারণ শেষ দিকটা একটা ফেস্টিভ মুড এসে যায়, এবং ফেস্টিভ মুড মানে কিন্তু শুধুমাত্র যে একটা আনন্দ উল্লাস তা তো নয়, এই যে বিভিন্ন ইভেন্টগুলো হয় এর সঙ্গে কিন্তু একটা মানে ঐক্য, সম্প্রীতি, সংহতি, কর্মসংস্থান, আয়, এই গোটাটা জড়িত। জেলায় জেলায় যেমন বিভিন্ন মেলা হচ্ছে, আবার বিভিন্ন ধরনের উৎসব হচ্ছে, অর্থাৎ সাহিত্য, সংস্কৃতি, শিল্প, হস্তশিল্প, কুটির শিল্প, সমস্ত কিছুর একটা মানুষের মধ্যে তাদের একটা মেলবন্ধনের একটা মরশুম চলছে যেন এখন। এখন যেটা বলছিলে, এখন রাজনৈতিকভাবে কেউ যদি হঠাৎ বলে থাকে 12, 14, 21 সকল কথাবার্তা, 12 তারিখ আমরা দেখলাম সিবিআই হেফাজতে লালন শেখের রহস্য মৃত্যু, 14 তারিখ কম্বল বিতরণ করতে গিয়ে 3 জনকে মেরে দিল, 6 জন আহত, 21 তারিখ আমরা একটা ফ্লপ শো দেখলাম, তারপর শোনা যাচ্ছে তারা বলছেন যে এগুলো নাকি কোর্টের দিন ছিল। আর কোর্টের দিনের সঙ্গে রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি কি সম্পর্ক? সেটা আমিও একজন জ্যোতিষীকে জিজ্ঞেস করলাম যে কি 12, 14 কি আছে, একটু যে গুনে টুনে বলুন। বললো অবিবাহিত হলে বিয়ে, বৌভাত আর হানিমুনে যাওয়ার তারিখ হতে পারে 12, 14, 21, কিন্তু রাজনৈতিক তো কোনো তাৎপর্য খুঁজে পাচ্ছি না। পরবর্তীকালে আমি বললাম একটা ভালো দিন টিন বলুন। বলো না, একটা খুব সুন্দর দিন আছে, একটা 2nd January। তো এই এরকম সব ইয়ে হচ্ছিলো, ফলে শীতকালে অ্যাকচুয়ালি সার্কাস তো থাকতো, আমাদের একটা একটা সংস্কৃতি হচ্ছে সার্কাস। তো সার্কাসে এখন নতুন বন্যপ্রাণ আইন অনুযায়ী তো বাঘ, সিংহের এসব খেলা দেখানো যায় না, এখন জোকার, তোতা পাখি এসবের উপর থাকতে হয়। ওই 12, 14, 21 যারা বলছেন তারা জোকার, আর বাকি যারা কিছু কুৎসা করে যাচ্ছেন তারা তোতা পাখি, বলে এই সার্কাস চলছে। সার্কাস তো এখন যথেষ্ট একটা ক্ষয়িষ্ণু শিল্প হয়ে গেছে, মানে এখন খুব একটা টালা পার্কে বা পার্ক সার্কাসে সার্কাসের তাবু পড়ে না। তাহলে আপনি কি তাই বলছেন যে বিভিন্ন রাজনৈতিক ময়দানে সেই সমস্ত শিল্পীদের এই নতুন রূপে, যারা সার্কাস একটা সময় আগে ওই টালা পার্কে প্রিয় জিনিস ছিল, সার্কাস একটা ঐতিহ্য একদম, যে কোনো কারণে তাদের একটা ভাটার টান চলছে। আমি সেই পার্টটা আলাদা একটা রসিকতা করেই বলছি যে বিজেপিতে যেটা চলছে সেটা একটা সার্কাস, বিজেপি বা সিপিএম কংগ্রেস এখন যেটা চালাচ্ছে একটা সার্কাস, মানুষ থেকে বিচ্ছিন্ন, শুধুমাত্র বিবৃতির উপর দাঁড়িয়ে, ব্যক্তি আক্রমণে কুৎসা করে, কথায় কথায় দিল্লি দেখিয়ে, মানে এখানে গণ আন্দোলন বা মানুষের সঙ্গে থাকা বা বাংলা স্বার্থে দুটো কাজ করা তাদের বালাই নেই, উল্টে বাধা দেওয়া, টাকা দেবে না, কেন্দ্র যেন টাকা না দেয় সব। কিন্তু তারা হচ্ছে যে দিল্লি সিবিআই পাঠাও, ইডি পাঠাও, দেখুন এবার কি হয়। আরে ভাই, তোমরা কি রাজনীতি করছো তাহলে? যদি সিবিআই পাঠাও, ইডি পাঠাও, অমিত শাহকে নাম দিয়ে এসছি, দেখুন না কি হয়, তাহলে তোমরা কি করতে আছো, তোমরা দল করছো কি করতে? তাহলে এইটা একটা সার্কাসে পরিণত হয়েছে, প্লাস ওদের নিজেদের মধ্যে চলছে, কোনটা দিলীপ বিজেপি, কোনটা সুকান্ত বিজেপি, কোনটা আদি বিজেপি, কোনটা তৎকাল বিজেপি, কোনটা দদবজ্র বিজেপি। সায়ন্তন বস্তু একটা চিঠি লিখে দিল যে ওই মানে দল বদলুরা সিবিআই ইডি থেকে বাঁচতে 2-4 জন মিলে দলটা হাইজ্যাক করছে, তাদের ব্যাপার। ফলে আমরা বলছি ডিসেম্বর অ্যাজ এ হোল যেরম কাটার সেরম কাটছে, এবং এই ডিসেম্বরের শেষ অংশটা এটা একটা ফেস্টিভ মুডের সঙ্গে সঙ্গে বাংলার শিল্প, সংস্কৃতি, সংহতি, ঐক্য, সম্প্রীতি, এবং
কর্মসংস্থান, বিভিন্ন মানুষের এই এক একটি ইভেন্টকে ঘিরে একটা উৎসবের চেহারা সার্বিক মঙ্গলজনক। বাংলা একদম সুন্দর বাংলার মতোই আছে। কর্মসংস্থানের কথা বলছিলেন কুণালদা, কর্মসংস্থান প্রসঙ্গেই একটা দীর্ঘ সময় ধরে চাকরি প্রার্থীদের একটা আন্দোলন চলেছে, এখনো চলছে বিভিন্ন জায়গায়। টেট এবং এসএসসির চাকরি প্রার্থীরা অনশন করছেন, দীর্ঘদিন ধরে অবস্থান চলছে, রাজ্যে একটা কর্মসংস্থানের অভাব রয়েছে, এইটা দূরীকরণে মানে একটা হিউজ ম্যান্ডেট নিয়ে আসা সরকার। এবার তো এই বিষয়গুলো মানে ইয়াং জেনারেশনের যে কর্মসংস্থানের একটা অভাব, সেইটা নিয়ে সরকার কি ভাবছে? কি কর্মসংস্থান কিন্তু প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়ে এসেছেন এবং যথেষ্ট কর্মসংস্থান হচ্ছে, এবং অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করলে দেখা যাবে সাধারণ শিল্প, স্বনির্ভর গোষ্ঠী, অন্যান্য প্রাইভেট সেক্টর সব মিলিয়ে ব্যাপক কর্মসংস্থানটা হচ্ছে। এই শিক্ষার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, যে অস্বীকার করার জায়গা নেই, দু একটা ভুল এবং অন্যায় হয়েছে, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই, আমরা করছিও না, এখন সেটাকে সংশোধন করার একটা পালা চলছে। এবার যদি আমি বিরোধীদের কথা বলি, কারা সমালোচনা করছে, ত্রিপুরায় গিয়ে দেখো বাম জমানায় এই শিক্ষক নিয়োগ, এই কোর্ট, 10,323 জন শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেছে, তারা ধর্ণা দিচ্ছেন, সেখানে লাঠি কাঁদানে গ্যাস চলে, বিজেপি তাদের পুরো চাকরিও খেয়ে নিয়েছে, এবং বিজেপি শাসিত রাজ্য, অতীতে বাম জমানা, এ ধরনের ঘটনা ভুরি ভুরি ঘটেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে তৃণমূল জমানা তো ঘটবে কেন? সেই কারণে পরিবর্তন। এইবার অস্বীকার করার জায়গা নেই, আমাদের মধ্যে দু একজন বিচ্যুত হয়েছেন দায়িত্ব থেকে, অন্যায় কাজ করেছেন, মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, দল ব্যবস্থা নিয়েছে, তাদের মধ্যে নাম্বার 2 ছিলেন, মানে এক কথাটা কথিত নাম্বার 2, যত বড়ই নেতা হোক। কিন্তু এবার সমস্যা হচ্ছে যখন এই জটটাকে খোলার চেষ্টা হচ্ছে, এখন আমরা কি বলবো, ওর দায় এ দায়, এটার থেকে বড় কথা তো জটটা খুলতে হবে। তো জটটা খোলার চেষ্টা হচ্ছে, এসএসসি যখন মহামান্য আদালতকে বলে দিচ্ছে আমরা নিয়োগে তৈরি, আপনারা এই দুটো পথের কোনটা এগোবো বলে দিন, সুরা আসছে না। এরপরে যদি দেখা যায় যে এই যে ধর্ণা মঞ্চগুলি, এগুলি যেন বিরোধী নেতাদের রাজনৈতিক, তারা সেটাকে এই যন্ত্রণা, যন্ত্রণার আবেগটাকে বিপথে চালিত করছেন, ভাইফোঁটা নিতে গেলেন। আচ্ছা, ত্রিপুরায় আপনাদের জন্য, কমরেড আপনাদের জন্য, বিজেপি আপনাদের জন্য 10,323 জন রাস্তায় বসে আছেন, আপনি ত্রিপুরায় গিয়ে সেই মঞ্চে তো ভাইফোঁটা নিতে কপাল বাড়িয়ে দিলেন না, তাহলে আপনি এখানে আসছেন কেন, এই দিচারিতাটা করছেন কেন? আবার যদি এদের মধ্যে কয়েকটা শাখা দেখা যায়, জটটা খোলার চেষ্টা হচ্ছিল, বামেরা গিয়ে তাদের বলে দিলেন আমরা পাশে আছি, এবার জটটা যখন খোলা হলো, তারাই গিয়ে কোর্টে আবার নতুন মামলা করে এদেরকে আটকে দিলেন। আপনারা দেখেছেন তারা গিয়ে শেষ পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিটে বিক্ষোভ দেখিয়েছে। অর্থাৎ কারুর কারুর, আমরা যখন জটটা খুলতে চাইছি, মুখ্যমন্ত্রী যখন জট খুলতে চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দলের তরফ থেকে হলো যতটা সম্ভব হস্তক্ষেপ করে, এবং মানে শিক্ষামন্ত্রীকে সেই মতো অনুরোধ করে নির্দেশ দিয়ে সবাই মিলে একটা চেষ্টা হচ্ছে, তখন আপনিও সক্রিয় হয়েছিলেন, আপনি শিক্ষামন্ত্রীর সঙ্গে বসানো, আমাদের ইভেন বোধহয় অভিষেক ব্যানার্জির সঙ্গেও একটা বসানোর প্রক্রিয়া আপনার মাধ্যমে ওরা বসতে চেয়েছিলেন, অভিষেক বসেছিলেন, সেই আমার সেটা কত দূর এগিয়ে ছিল, মানে সেটা যদি এগিয়ে ছিল তো, কিন্তু তারপরে এই এই যে পদ তৈরির ক্ষেত্রে যারা বলছিলেন এই পদটা তৈরি করে চাকরি দেয়া হোক, তো এখন তাতে দেখা যাচ্ছে তখন তাদের মঞ্চে গিয়ে যারা তাদেরকে যত সম্ভব আছি টাছি বলেছেন, আবার যখন সেই পদটা তৈরি হয়ে রাজ্য সরকার চাকরি দিতে যাচ্ছে, তখন তার বিরুদ্ধে তারাই কোর্টে গিয়ে আটকাচ্ছেন। অর্থাৎ বিরোধীদের একটা অংশ চাইছে যে চাকরির দরকার নেই, সমাধানটা যেন না হয়, বরং এই মঞ্চগুলো থাকলে, আন্দোলন চলতে থাকলে, আমরা ভোটের সময় এদেরকে যদি কাজে লাগানো যায়। এটা কুৎসিত রাজনীতি, এটা হতে পারে না, মানে মানে এটা এটা অন্যায় কাজ হচ্ছে, এবং সংখ্যাগরিষ্ঠ আন্দোলনকারী সেটা বুঝতে পারছেন, অনেক ধর্ণা যারা দিচ্ছেন তারাও দেখবেন গিয়ে দিনের শেষে তারা মুখ্যমন্ত্রী বা সরকারের বিরুদ্ধে নন, তারাও বুঝতে পারছেন একজন দুজন তিনজন ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু সেগুলোকে এই দল বা এই সরকার কিন্তু বর্জন করছে, সংশোধন করছে, এখন সেই সংশোধনের সময় বিরোধীরা বাধা দিচ্ছে যাতে ইস্যুগুলোকে জিয়ে রাখা সম্ভব হয়, এইটা হচ্ছে এখনকার সমস্যা। এই ঘটনাকে কেন্দ্র করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভূমিকাকে কিভাবে দেখছে? বিকাশবাবু একজন সিনিয়র লয়ার, তো এখন উনি যাদের অ্যাডভোকেট জেনারেল ছিলেন, যদিও তাঁর সময় হয়নি ত্রিপুরায় বাম সরকারের, উনি আগে ছিলেন, তারপরে কিন্তু সেই সরকারের জমানাতেই তো শিক্ষার দুর্নীতিটা বেরিয়েছে, অনিয়ম, 10,323 জনের কোর্ট চাকরি খেয়ে নিয়েছে,
উনি তো সেই সিপিএম এর প্রতিনিধিত্ব করছেন, তো কি করে হবে তাহলে? বাম জমানায় হয়নি, জলপাইগুড়ি থেকে মেদিনীপুর সব প্যানেল নিয়ে ডিসপিউট হয়েছে, মামলা হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, সব হয়েছে। এখন আমার প্রশ্ন, তার অশোক মিত্র আপিলা চাপিলাতে লিখছেন যে শিক্ষক দুর্নীতি হয়েছে, এবার সেই জায়গায় ওনার এখন ওনারা একদিকে ভাব দেখাচ্ছেন, এদের সঙ্গে আছেন আন্দোলনকারী কর্মপ্রার্থীদের সঙ্গে, আবার যখন জট খোলা হচ্ছে তখন তারা চেষ্টা করছেন জটটা যাতে থাকে, কারণ যদি জট খুলে যায় তাহলে তো ওদের যাওয়ার জন্য কোনো মঞ্চ থাকবে না, সিপিএম এর নামে কোনো মঞ্চ ডাকা যায় না, ডিওআইএফ এসএফআই বলে আছে কিনা কিছু, শুধু ওই কাগজে কলমে যেটুকু যা আছে, এবার ফলে সেই জায়গায় গিয়ে উনি একটা বিচারিতা করছেন। আপনারা তো নাম বদলে দিয়েছেন, বিকাশ মামলারঞ্জন ভট্টাচার্য, যদি ওনার মনে হয়, এখন ওনাকে তো চলে তো বলতে হবে যে ওনাদের বাম সরকার ত্রিপুরায় যেটা করেছে, তো উনি একটা ফর্মুলা দিন না সেই 10,323 জনকে চাকরি পাইয়ে দেওয়ার, তো সেটা দিচ্ছেন না। তো ত্রিপুরায় বাম সরকার যার উনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন, যদিও তারপরে ওই সময়টা উনি ছিলেন না, যাই হোক, কিন্তু হয়েছে তো সেই অনিয়ম, সেই দুর্নীতি, সেই স্বজন পোষণ কোর্ট বাতিল করেছে, তো সেখানে সমাধানটা করাচ্ছেন না কেন? ওনার যদি এত জ্ঞান, এত জানেন, তো ওইখানটা আগে একটা করার ফর্মুলা দিন না, তারপর তো এখানে, তাহলে ওনারা থাকতে থাকতেই, বাম সরকার থাকতে থাকতেই কেন সমাধান করে দিয়ে যাননি ত্রিপুরায়? তা সেটা থেকে আমরা শিখতে পারতাম। তো ওনারা তো শুধু চোখে আঙুল দাদা, বড় বড় কথা, আমেরিকার ইরাক নীতি কি হওয়া উচিত, শ্রীলঙ্কায় চীনের কি করা উচিত, এগুলো ওনাদের সব মুখস্থ, শুধু ওনাদের পাপগুলো কেন হয়েছিল, ওনারা পাপের প্রায়শ্চিত্ত কি করে করেছেন, এইটুকু ওনারা জানেন না। কুণাল দা, ফুটবলের কথা হচ্ছিল, খেলার কথা হচ্ছিল, বঙ্গ রাজনীতিতে মেসি ডিমারিয়া জুটি যদি বলা হয়, মেসি ডিমারিয়া জুটি কাদের পড়বে? না দেখুন, এক বঙ্গ রাজনীতিতে সেই অর্থে তো কোনো জুটি এই মুহূর্তে, একটাই বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেভাবে সিনিয়র এবং জুনিয়ররা একসঙ্গে মিলে একটা টিম করে একটা ঐক্যবদ্ধ সুসংগত তৃণমূল খেলছে, এটা একটা দারুণ জিনিস। এর বাইরে আমি সেই অর্থে কোনো কোথায় জুটি, ধরুন বিজেপির যে চারটে নেতা নাম জানি, চারটে আলাদা গোষ্ঠী করে, জুটি হলো কবে? হবে না তো। সিপিএম শূন্য নিয়ে জুটি হয় না, কংগ্রেস শূন্য নিয়ে জুটি হয় না, মানে জুটির শব্দের জন্য একটা মিনিমাম স্ট্যাটাস লাগে, সেগুলো তো ওরা নেই এখন। ফলে বিষয়টা মানে মমতাদি ভারতবর্ষের এই মুহূর্তে এখনও এক নম্বর ক্রাউড পুলার, আর এখানে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সফল, জনপ্রিয়, অভিষেক আগের থেকে অনেক বেশি সময় দিয়ে পুরোদস্তুর সংগঠন মমতাদির অনুমোদন নিয়ে পুরো চালাচ্ছে, ভালো, এইটা, এর বাইরে আমি কিছু দেখতে পাচ্ছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরোধীদের সবসময় একটা অভিযোগ থাকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অর্থে কোনো আন্দোলনের ইতিহাস নেই, কি বলবে? না তাহলে আমি বলি যে এই সিপিএম এর যে বড় বড় যারা এই কথা বলেন, আমি কথার কথা বলছি, মোহাম্মদ সেলিম, গৌতম দেব, আমি সদ্য প্রয়াত মানব মুখার্জির নাম বলছি না, উনি মারা গেছেন, বা এদের এই জেনারেশনটা, এরা তো আগাগোড়া বাম জমানাতে নেতা হয়েছেন, বাম জমানার প্রোডাক্ট, ঠিক আছে, তো তাহলে তারা কোথায় কবে কোন আন্দোলন করেছেন, কি করেছেন, কিছু করেনি তো, বিষয়টা তা নয়, তার উপর দাঁড়িয়ে শত্রুরা ডিপেন্ড করে না। দেখুন, 1947 সালের 15ই আগস্টের আগে যারা জন্মায়নি তাদের কি এখন স্বাধীনতা দিবস পালন করার অধিকার নেই? আরে অভিষেক যে আগে জন্মায়নি সেটা তো তার হাতে নেই, বাম জমানায়, কিন্তু আমরা যারা মমতাদির বিট করতাম, পলিটিক্যাল বিট করতাম, তারা দেখেছি যে ছোটবেলা থেকে মমতাদির সঙ্গে কীভাবে ও লাফালাফি করতো, পতাকা নিয়ে, মানে একটা হয় না পতাকা নিয়ে নিজেই একটা স্লোগান দিচ্ছে যেন বড়দের দেখে, পরবর্তীকালে 2011-র আগেও কিন্তু ও নেমেছিল, পরবর্তীকালে ও যুবা তৈরি করেছিল, তারপর করছে, এত গ্রুম করেছে নিজেকে, এত ঠান্ডা মাথায় আজকালকার ছেলে, এত মানে মানে আবেগের সঙ্গে, ও জানে তৃণমূলের আসল সম্পদ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আবেগ, তার সঙ্গে ও সংগঠন, তথ্য প্রযুক্তি, মডার্ন ম্যানেজমেন্ট, সমস্তটা একটা আধুনিক ভাবনা চিন্তা মিশিয়ে একটা স্ট্রাকচার তৈরি করছে, তো ভালো। এবার এগুলো
এই যে সিপিএম, সিপিএমকে কি বোঝাবো? এরা তো একটা সময় ইংরেজি তুলে দিয়েছিল, কম্পিউটার ঢুকতে দেওয়ার বিরোধিতা করেছিল, তো এরা এরা নতুন জিনিসকে তো নিতেই পারে না কখনো। যখন বোঝে তখন বাকিরা এতে অনেক এগিয়ে গেছে, যখন বোঝে তখন বাকিরা অনেকটা এগিয়ে গিয়েছে। বলে এদের এসব কথাবার্তার কোনো ভ্যালু নেই। আর বিজেপিতে আছেটা কি? বিজেপিতে যারা আছে তারা তো সব তৃণমূলেরই, অধিকাংশ তৃণমূলের প্রোডাক্ট। সিবিআই ডি থেকে ফাঁসতে ফাঁসতে লিখে গেছে, টিকিট না পেয়ে গেছে, এইসব হয়েছে। মানে তারা তো মানে এখানেই ছিলেন, মানে এদের কথা বলুন। কুণালদা, এই যে একটা কোথাও এই রকম একটা তৈরি করে দেওয়ার চেষ্টা হয় যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে এখন একটা আড়াআড়ি বিভাজন রয়েছে, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উইং, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উইং, এটা যদি সাংবাদিক কুণাল ঘোষকে, আমি এই প্রশ্নটা করছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা তৃণমূল কংগ্রেসের একজন রাজনৈতিক হিসেবে নয়, তার কি অবজারভেশন, মানে আদৌ এই রকম কোনো বিভাজন কি রয়েছে? মানে নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পরামর্শ নেবেন, তিনি এতদিনের সিনিয়র একজন রাজনীতিবিদ এবং তার এত অভিজ্ঞতা, সেটা তো বটেই। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারালালি উনি কি ওনার মতো করে তৃণমূলে একটা নতুন ঘরানা তৈরির চেষ্টা করছেন, এবং তার সঙ্গে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরানার আদৌ কোনো বিরোধ আছে? সাংবাদিক কুণাল ঘোষের কি পর্যবেক্ষণ, আমি এটা একটু বিস্তারিত জানতে চাই। সাংবাদিক কুণাল ঘোষ এর মধ্যে বিচ্ছেদ খোঁজার ভুল কখনো করবে না। আচ্ছা, বিভাজন খোঁজার ভুল কখনো করবে না। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সর্বোচ্চ নেত্রী। এবার যদি একটা পরিবারে আজকে কি রান্না হবে এটা নিয়ে আমি একরকম বলতে পারি, আমার বাবাও আর একরকম বলতে পারে, কিন্তু তার মানে এই নয় যে পরিবার ভেঙে আছে। মমতাদির নীতি আদর্শ নির্দেশেই দল চলছে। এবার অভিষেক হয়তো এখনকার প্রেক্ষিতে দু একটা কোনো সাজেশন তার পরিকল্পনা বা সেগুলো মমতাদি অনুমোদন করছেন, ফলে এর মধ্যে যারা খুঁজতে ঢুকছে যে বিভাজন, আমি এটুকু বলতে পারি তারা মূর্খের স্বর্গে বাস করছে। সাংবাদিক কুণাল ঘোষ কখনো এই ভুল করবে না। এক দল এক পদ নিয়ে দলে কি কোনো আদৌ সমস্যা তৈরি হয়েছিল? হতেই পারে, হতেই পারে, এটা তো ঘটনা। এই ধরনের জাতীয়তাবাদী শক্তিতে এই ধরনের এক দল এক ব্যক্তি এক পদ, এক ব্যক্তি এক পদ, এটা আমরা প্রত্যেকেই সেটার পক্ষে, কিন্তু কিছু ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ না না উনিও পক্ষে, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু সবসময় সব নীতিটা সমানভাবে অ্যাপ্লিকেবল হয় না, অ্যাপ্লিকেবল হয় না, তার নানা কারণ আছে। তার সঙ্গে কিন্তু এই ঝগড়া ঝাঁটি এগুলোর ব্যাপার নয়, মানে নানা কারণ আছে, মানে কিছু ক্ষেত্রে নানা বিষয় আছে, ফলে এরকম আরও একাধিক বিষয় থাকতেই পারে যেটা পুরোদস্তুর রূপায়ণে আরেকটু হয়তো সময় লাগবে, কিন্তু দল সেটা করবে, সেটা করছে, এবং সেই ব্যাপারটায় মমতা দি অভিষেক সকলেই কিন্তু একমত। এখন কখন কোনটা কি কি ক্ষেত্রে হবে সেটা আস্তে আস্তে আলোচনার মাধ্যমে হচ্ছে। একটা বিষয় যেটা শোনা যায়, এটাও আমি ডিপ্লোম্যাটিক অ্যান্সার চাইবো না, যে কুণাল ঘোষ এখন অনেক বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই কিন্তু অনেক বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মানে যে কারণে একটা, মানে আমি দৈরত বলবো না, যেমন ফিরহাদ হাকিম একবার বলেছিলেন যে কুণাল ঘোষ মন্ত্রিসভায় নেই, যদিও পরবর্তীতে যে ঘটনা নিয়ে বলা হয়েছিল সেটা অন্যদিকে মোড় নেয়, যাই হোক তো, এবং কুণাল ঘোষ বলেন যে এটা আমাকে মনে করিয়ে দিতে হবে না, আমি মন্ত্রিত্বের জন্য লালায়িত নই। এই যে ছোটোছাট, মানে ছোটোখাটো আর কি, এই একটা খুব মানে খুনসুটি বলা যেতে পারে, হোয়াট এভার, তো কি বলবেন যে কুণাল ঘোষ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক? না, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাদির সঙ্গে আমার আজকের সম্পর্ক নয়, দীর্ঘ সম্পর্ক আমাদের, মানে এমন এমন মুহূর্ত আছে আমার কাছে, আমি মানে স্মৃতি, মানে ওটা অমূল্য সম্পদ, মানে যেটা আজকের কেউ হয়তো ভাবতেও পারবে না। তো সেই জায়গা থেকে আমি বেরোতেই পারবো না দিদির সঙ্গে সেই সম্পর্ক। আবার এই যে অভিষেক আজকে এত সুন্দর উঠে এসেছে এবং দলের নেতৃত্ব দিচ্ছে, তার সঙ্গে আমার আর আমার দুজনের সঙ্গেই যোগাযোগ আছে, ফলে আমি কখনোই
মানে কখনো মানে আমি আমি দিদির না আমি অভিষেক, আমার মনে হয় দিদিও সেটা বলেন না যে তুমি অভিষেক করবে না, আর অভিষেক কখনো বলে না তুমি দিদিকে, মানে মানে আমি এমন একটা অবস্থানে আছি মানে দুজনের সঙ্গে আমার সমান যোগাযোগ। এবার দিদির সঙ্গে অনেক পুরনো যোগাযোগ, আর অভিষেকের সঙ্গে কাজ করতে করতে আমি ছেলেটাকে রীতিমতো নেতা হিসেবে তো মানি, আমি জাস্ট ভালোবেসে ফেলেছি। যে বিজেপির তাবড় নেতারা আর কি আমাদের কিছু দল বদলু, একটা ইয়াং ছেলেকে ওইভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে তার স্ত্রী থেকে আরম্ভ করে তার বাচ্চা ছেলেকে টেনে কথা বলা, এজেন্সিকে দিয়ে ডেকে পাঠানো, তারপর বেরিয়ে এসে চাবুকের মতো প্রেস কনফারেন্স করছে, লিডার তো এরম লিডার হবে, ও তো অগ্নিকন্যা দলের আইডিয়াল সেনাপতি। ফলে এখানে মানে দিদি না অভিষেক এই এইভাবে অ্যাটলিস্ট আমি কখনো ভাবতে পারি না। তার কারণ হচ্ছে যে মানে আমি দুজনের সঙ্গেই কাজ করি। হ্যাঁ, এখন দিদির প্রতি একটা বিরাট শ্রদ্ধা, এবং দিদির সঙ্গে আমি বেশি দিন দীর্ঘদিন কাজ করেছি, আর অভিষেকের সঙ্গে আমি এখন ঘনিষ্ঠভাবে কাজ করতে করতে আজকের প্রজন্মের একজন আইডিয়াল নেতাকে আমি রোজ আবিষ্কার করে চলেছি। ফলে মানে আমি এইটার মধ্যে কোনো আমি দেখছি না এটা মানে কোনো আলাদা পয়েন্ট টু বি নোটেড। কুণাল দা একটা কথা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলে না যে তুমি অভিষেক করবে না, অভিষেকও বলে না যে তুমি মমতা করবে না। কুণাল দা, আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা দীর্ঘদিনের সম্পর্ক, আপনি মানে যখন কংগ্রেসে এবং তারপর সেখান থেকে 98 তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা, তারপর বিরোধী নেত্রী হিসেবে তার লড়াই, এবং তার যিনি যখন মার খাচ্ছেন তার পেছনে কি বলে সাংবাদিক হিসেবে কুণাল ঘোষের ছুটে যাওয়া, ইভেন বোধহয় নার্সিংহোমে ভর্তি করার, 21 জুলাই 1993 যখন সিপিএম খুন করার চেষ্টা করলো রেমন রোড থেকে, আমি তখন আজকালে আমার গাড়িতে তুলে নিয়ে ওই গঙ্গার ধার থেকে আমি পুলিশের গাড়ি থেকে বের করে আমার গাড়িতে তুলে নিয়ে তারপর আমি মেয়ো রোড হয়ে SSKM হয়ে উডল্যান্ডসে ভর্তি করিয়ে তারপর বেরিয়েছি। কুণাল দা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা, অর্থাৎ বিরোধী নেত্রী থেকে আজকের মুখ্যমন্ত্রী, মাঝে রেলমন্ত্রী ছিলেন, কেন্দ্রে একাধিক মন্ত্রিত্ব সামলেছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিক কুণাল ঘোষের কি অবজারভেশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা বদল ঘটেছে, রাজনৈতিক পরিপক্কতা কতটা এসেছে সময়ের সঙ্গে সঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায় না একজন স্বতন্ত্র ঘরানার, মানে এই জিনিস হওয়া মুশকিল। মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিবার থেকে উঠে এসেছে, টালির ঘর থেকে, নিম্ন মধ্যবিত্ত পরিবার, এবং তিনি কিন্তু ওই কোনো নামী পরিবার থেকে, যেটা আমাদের দেশের যে নেতারা যারা কেউ না কেউ একটা কারোর পরিবার থেকে এসছেন, বা কেউ মানে তার স্বামী হয়তো সে বিরাট একটা কিছু অমুক তমুক হ্যান ত্যান, তো মমতাদি কিন্তু একেবারে বাড়ির মধ্যেও যেমন দিদি, ওই জায়গা থেকে উঠে সকালবেলা হরিণঘাটার দুধের কাউন্টারে কাজ করে, কখনো পড়িয়ে কখনো টাইপ করে রাজনীতি করতে করতে উঠে এসে তারপরে দেশের বারবার রেলমন্ত্রী, আলাদা দল প্রতিষ্ঠা, সময় আলাদা দল প্রতিষ্ঠা করে ইন্দিরা গান্ধীর পর কেউ কেউ প্রতিষ্ঠিত কংগ্রেস থেকে বেরিয়ে সেইভাবে করতে পারেন, প্রণব মুখার্জিও পারেন, নেতাজি সুভাষচন্দ্র বসু পারেননি, ফরওয়ার্ড ব্লক করেছিলেন, কিন্তু করেছিলেন ফরওয়ার্ড ব্লক তো প্রতিষ্ঠা পায়নি। নেতাজি আমাদের শ্রদ্ধেয়, সেটা তো ব্যক্তি লড়াকু নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু তার দল কিন্তু প্রতিষ্ঠা পায়নি। সেটা হয়তো মানে একটা স্বাধীনতা পূর্ববর্তী সময় একটা অন্য, যাই হোক দল চিত্তরঞ্জন দাসও করেছিলেন স্বরাজ্য পার্টি, প্রতিষ্ঠা পায়নি। প্রণব মুখোপাধ্যায় করেছেন, আমি অতীত থেকে আজ অব্দি বললাম, প্রতিষ্ঠা পায়নি। তাহলে মমতাদি লড়াই করে তৃণমূল কংগ্রেসকে ভারতবর্ষের বুকে তৃতীয় বৃহত্তম দল করে ছেড়েছেন, ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম দল যার সাংসদ সংখ্যা দিয়ে, তো এর কম কথা। এবং উনি সরাসরি ওনার একটা ওই যেগুলো আমাদের মিডিয়ায় হয় না, DTH কেবল দিয়ে যাবে না, DTH দিয়ে যাবে, কেবল দিয়ে গেলে লোকাল কেবল অপারেটরকে দরকার হয়, আর DTH দিয়ে গেলে সরাসরি বাড়িতে যায়। মমতাদির পলিটিক্স হচ্ছে DTH পলিটিক্স, ডাইরেক্ট টু হোম। মানুষ স্থানীয় তৃণমূল নেতাকে দেখছে, চিনছে, ঠিক আছে, বাট মমতাদির ফ্যান সরাসরি দেখছে, টিভিতে দেখছে, কাগজে দেখছে, রাস্তায় দেখছে, এলাকায় দেখছে, মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে দিচ্ছেন,
মমতা বন্দ্যোপাধ্যায় রেল উপহার দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এ করছেন, মানে সরাসরি সম্পর্ক। এই যে প্রশাসনিক বৈঠক জেলায় ঘুরে ঘুরে, এটা তো একটা বিকল্প মানে ম্যানেজমেন্ট। একজন মুখ্যমন্ত্রী জেলায় গিয়ে সেই জেলার সবাইকে নিয়ে বৈঠকে বসছেন এবং উন্নয়নের সমস্ত আমি দেখেছি। আমি একটা বলি, প্রথম দিককার 2012 কাটো হবে কোথা 11 বীরভূমে যাচ্ছে, বীরভূমে যাচ্ছে যাচ্ছে চিফ মিনিস্টারের কনভয় মাঠের মধ্যে দিয়ে, তো একটু দূর থেকে দেখা যাচ্ছে কয়েকজন কৃষক দাঁড়িয়ে উঠে এসছে দেখবে বলে গাড়ি দাঁড় করার, একজন কৃষক একটা চিরকুট দিল নিলেন। আর উনি কিন্তু ওনার সব যা চিঠি ওগুলো কিন্তু সব নেন, আচ্ছা ওগুলো পরে সিএমও থেকে আবার ফলো আপ হয়। চিরকুটটা দিলেন, পেছনে বসে দেখছি। এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ সব শেষ হওয়ার পর আচমকা বললেন, ময়ূরেশ্বরের ভিডিও কে আছেন? সেই ভিডিও তো উঠলেন, সম্ভবত ময়ূরেশ্বরে ছিল। এবং উনি ওই চিরকুট ধরে বলতে আরম্ভ করলেন, এরকম একটা কোনো সারের দোকান আছে আপনার? যদি থাকে তাহলে ওখানে ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, আপনার অ্যাডমিনিস্ট্রেশন কি করছে? অর্থাৎ একজন কৃষক চিরকুট দিয়েছে, সারের ব্ল্যাক মার্কেট করছে, ওই দোকান পাচ্ছে না। সেটা চিফ মিনিস্টার ওখানে বলছেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, এইটা জেলায় 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 এই ঘটনা ঘটেছে। অর্থাৎ আম জনতার সঙ্গে সরাসরি একটা, তারপর যেটা অভিষেক পরে দিদিকে বলো যেটা করে দিল, দিদিকে বলো, এটারও রীতিমতো ফলো আপ হয়েছে। ফলে মানুষের সঙ্গে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় মানে আত্মার আত্মীয় হয়ে গিয়েছে একদমই। কিন্তু কুণাল দা, শাড়ির প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো, শাড়ির দাম বৃদ্ধির প্রসঙ্গে শিলাদিত্য একটা কথা বলেছিল, তখন তাকে মাওবাদী আখ্যা দেওয়া হয়েছিল। তখন তার পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা ছিল, পার্সপেক্টিভটা সম্পূর্ণ আলাদা ছিল, এবং সেই সময় সভাগুলোকে ডিস্টার্ব করানোর একটা প্লট চলছিল, ফলে তখনকার সঙ্গে আজকেরটা মেলে না। যেটা বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জার্নির কথা, সেটা যদি একটুখানি কনফার্ম করেন। এই যে একটা সময় একেবারে কংগ্রেসের মধ্যে কংগ্রেস নেত্রী, যুব কংগ্রেস নেত্রী, তার মধ্যে আবার কংগ্রেসের মধ্যে বিদ্রোহিনী, ওইটা একটা ফেজ গেল কিন্তু। তারপরে হচ্ছে নতুন দল, নতুন পথ, তারপর সেখান থেকে বিরোধী নেত্রী হয়ে মুখ্যমন্ত্রী, এ বড় কম কথা নয়। এবং একজন যিনি 7 বারের এমপি, 4 বারের রেল কেন্দ্রীয় মন্ত্রী, তার মধ্যে 2 বার রেল মন্ত্রী এবং 3 বারের মুখ্যমন্ত্রী, এই জার্নিটা বাংলার একজন সাধারণ ঘর থেকে উঠে আসা একজন মহিলার, ভূভারতে এর নজির নেই, এ আবার হওয়া মুশকিল। জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস যে মুভটা নিয়েছিল, অর্থাৎ ত্রিপুরা তারপর গোয়া, সেটা কি কোথাও একটুখানি, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে গেছেন সম্প্রতি, সব ঠিক আছে, একটু সীমিত হয়ে গেছে, মানে খানিকটা প্রশান্ত কিশোরের নেতৃত্বে সম্ভবত পুরো ব্যাপারটা চলছিল, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মুভটা কি? অর্থাৎ অন্যান্য আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট করে এগোনো, যেটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন সমস্ত আঞ্চলিক দলদের সঙ্গে এক হয়ে রাষ্ট্রপতি নির্বাচনের সময় একটা প্রচেষ্টা চলেছে, পরবর্তী সময় আগামীতে তৃণমূল কংগ্রেসের পথটা কি হবে? একলা চলনীতি, অর্থাৎ অন্যান্য রাজ্যগুলিতে তৃণমূল কংগ্রেসকে আরো ছড়িয়ে দেওয়া, নাকি অন্যান্য যে সমস্ত দলগুলি অন্যান্য রাজ্যে শক্তিশালী রয়েছে তাদের সঙ্গে জোট করে লোকসভা নির্বাচনে বিজেপিকে প্রতিহত করা, মানে জাতীয় প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের মুভটা কি হতে যাচ্ছে? এটা একদম পরিষ্কার, এটা বিকল্প মঞ্চ তৈরি করা। প্রথমে অন্যান্য রাজ্যে নিজেদের সংগঠন যতটা সম্ভব ছড়িয়ে দেয়া, সেটা কি একটু সীমিত হয়ে পড়লো, মানে গোয়া বাড়িয়ে ত্রিপুরার ফলাফলের পর এরকম হতেই পারে, ত্রিপুরা ওরকম বিভৎস সন্ত্রাসের উপর দাঁড়িয়েও তা তো আমরা 3 মাসে 24% 25% ভোট পেয়েছি, ফলে আমরা ওগুলো ধরছি না। ত্রিপুরাতে আপনি গিয়েছিলেন, মানে ভাইবটা কি বুঝছে? মানুষ চাইছে তৃণমূলকে, যার যে কারণে ওই বিভৎস সন্ত্রাসটা ওরা করছিল, সে ঠিক আছে, দেখা যাবে তারপর। কিন্তু সব মিলিয়ে মেঘালয়তেও ভালো রেজাল্ট হবে, সরকারে চলে আসবে দল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প শক্তির ভর কেন্দ্র হবেন, 21-এর বেঙ্গল মডেল, বিজেপিকে হারানো, অবিজেপি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলি যাতে এক জায়গায় থাকে। মমতা দি একটা প্রস্তাব দিয়েছেন কংগ্রেসকে, যে একটা এই এই ভোট এলেই যে যুগে যুগে বিরোধী ঐক্যের নামে একটা হাত তোলার ছবি তোলা হয়,
শুধু ওই ছবি তুলে হবে না, ওই একবার একটা হাত ধরে ছবি তোলার একটা মিটিং করে হবে না, এখন থেকে একটা যৌথ কর্মসূচি করতে হবে। সেই যৌথ কর্মসূচিতে কি কংগ্রেস থাকবে? স্টিয়ারিং কমিটি, কংগ্রেসকে বলা হয়েছে সেটা যে স্টিয়ারিং কমিটি যৌথ কর্মসূচি, রাজ্যে রাজ্যে যৌথ কর্মসূচি, যে যেখানে শক্তিশালী তাকে সামনে রেখে কর্মসূচি, এগুলো করলে একটা প্রকৃত জায়গায় গিয়ে পৌঁছবে। এখন আমরা আশাবাদী যে এগুলো লোকসভা ভোটের আগে একটা জায়গায় চলে আসবে, বিজেপি ক্ষমতায় আসবে না। কংগ্রেস যদি থাকে সেই জোটে, তাহলে প্রধানমন্ত্রী মুখকে রাহুল গান্ধী না মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন তো চলে আসে। না না, এইসব আমরা ভাবছি না, আমরা পরিষ্কার বলেছি বিজেপিকে সরানোটা দরকার, প্রধানমন্ত্রীত্ব নিয়ে আমরা একটুও চিন্তিত নই। আমরা দেখিয়ে দিয়েছি বিজেপিকে হারানো যায়, আর কংগ্রেস দীর্ঘদিন যেসব রাজ্যে ছিল সেখানে কংগ্রেস তার দায়িত্ব পালন করতে পারেনি, সেই কারণেই তো বিজেপি এত আসন নিয়ে ক্ষমতায় এসেছে। ফলে কংগ্রেস তাদের দায়িত্ব পালন করুক, আমরা তো কেউ বলছি না যে কংগ্রেসকে বাদ দিয়ে, আমরা বলছি কংগ্রেস শীতঘুম ভেঙে জেগে উঠুক এবং বিজেপিকে মোকাবিলার দায়িত্বটা পালন করুক। এবার ওরা পারছে না বলে আমাদের সেই সব আরও অ্যাক্টিভ হতে হয়েছে, এবার একসঙ্গে মিলে হবে। আমরা তো কংগ্রেসকে বাদ দিয়েও কখনো চলতে চাইনি, নেত্রী একবারও বলেননি, নেতা একবারও বলেননি। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন, কি বলবেন? ভারত জোড়ো যাত্রায় শোনা যাচ্ছে এরকম বেশ একটা সাড়া পড়েছে। যে কোনো দল হতেই পারে, যে কোনো দল তার কর্মসূচি করবে হতেই পারে, কিন্তু ওটা মানে কংগ্রেস জোড়োটা আগে সেরে নিয়ে, গুজরাট জোড়োটা আগে সেরে নিয়ে, তারপরে ভারত জোড়ো করলে বোধ হয় আর একটু হতো ভালো হতো। কারণ ভোট হচ্ছে গুজরাটে, রাহুল গান্ধী হাঁটছেন দক্ষিণ ভারতে, মানে কি? তাহলে গুজরাটটা যদি বিজেপির জায়গা হয়, সেই জায়গাটা তো কংগ্রেসই মূল শক্তি, তো সেখানে মাঠ ছেড়ে দিয়ে অন্য জায়গায় হাঁটা। লোকসভা ভোট 24-এ ভারত জোড়ো যথেষ্ট সময় ছিল, তো ফলে কংগ্রেস বাস্তবমুখী কিছু পদক্ষেপ নিয়ে চলুক। উনি হাঁটছেন ভালো কথা, যে কোনো দল কর্মসূচি করতে পারে, আমরা আপত্তি করার কেউ নই, আপত্তি করার কোনো প্রশ্ন ওঠে না, যে যেখানে বিজেপির বিরুদ্ধে করে সেটা লাভ, কিন্তু যখন যেটা যেখানে দরকার সেটা করবে তো, তা না করে যদি উনি যেখানে ভোট তার থেকে বাইরে চলে যান তাহলে কি করে হবে? একটু বাদে কথা বলবো, একটু বাদে কথা চলো, রোলিং চলছে। হ্যাঁ, কি করে হবে? হ্যাঁ কুণাল, যেটা বলছিলেন যে তাহলে কি রাহুল গান্ধী এখনো সেই পাপ্পু ইমেজটা কাটেনি, এখনো দূরদর্শিতার অভাব? ওইভাবে পাপ্পু বা ওই ধরনের কোনো শব্দ আমি উচ্চারণ করতে চাই না, আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কংগ্রেস বাস্তবমুখী চেহারা নিয়ে তাদের যে এলাকাগুলো ছিল উত্তর ভারত পশ্চিম ভারতে, সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করুক, সেটা যদি পালন না করে তো তাহলে মানে বিজেপি বিরোধিতার যে জায়গাটা, তাহলে বিজেপিকে বাড়তি কিছু সুযোগ করে দেওয়ার তো কোনো মানে হয় না। ফলে গুজরাটটা কংগ্রেস যদি সর্বশক্তিতে ওখানটা লড়ত, তাহলে নিশ্চয়ই ওখানে ফেল করে যাচ্ছে বারবার, সেটাই আমাদের বক্তব্য। রাজ্যের প্রসঙ্গে ফিরি, কুণালদা, আপনার যে রাজনৈতিক ক্যারিয়ারের দুটো ফেজ, আমরা যদি ফার্স্ট ফেজটা ধরি, যে আপনার দিল্লিতে সাংসদ হিসেবে একটা ফেজ, আর এখন আমরা যেটা ভেবেছিলাম যে শেষ বিধানসভা নির্বাচনে আপনার যে ভূমিকা, বিভিন্ন জায়গায় ছুটে যাওয়া, মিডিয়া ফেস করা, এবং সেই সময় অত্যন্ত একটা ইতিবাচক ভূমিকা ছিল, তারপর এই রকম একটা গুঞ্জন শোনা গিয়েছিল কুণাল ঘোষ বোধহয় এবার রাজ্যসভায়, কিন্তু সেটা হলো না, দেখা গেল যে একদম সংগঠনে এই একটা মানে রাজনৈতিক কুণাল ঘোষের সেকেন্ড ফেজ শুরু হলো, সাংগঠনিক দিকটা সামলাচ্ছেন চূড়ান্তভাবে কুণাল ঘোষ। এই সাংগঠনিক কুণাল ঘোষ এইটা এই পর্বটাকে কিভাবে এনজয় করছেন, এবং দুটো পর্বকে মানে একসময় সাংসদ এখন সংগঠন সামলাচ্ছেন, এই রাজনৈতিক কুণাল ঘোষের দুটো ফেজকে কিভাবে বিশ্লেষণ করবেন? খুব সত্যি কথা বলতে কি এখন বেশি এনজয় করছে, কেন জানি না, অনেকটা কাজে স্পেস বলে মনে হচ্ছে, এবং দলের নেত্রী আস্থা রাখছেন, নেতা আস্থা রাখছেন, সহকর্মীরা নেতৃবৃন্দ আস্থা রাখছেন, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের পারফরমেন্সের আমন্ত্রণ আসে, কোথাও জনসভা, কোথাও সাংগঠনিক কোনো কাজ, বৈঠক, সবাই পছন্দ করেন। আমিও চেষ্টা করি পারফর্ম করার, এবং আমি এই এইটুকু বলতে পারি যে আমি আগেরটা একরকম ছিল, সেটাও সুন্দর নিশ্চয়ই, কিন্তু এখন এই মুহূর্তে এই সাংগঠনিক যে গতিবিধি, কাজকর্ম, সভা, এটা আমি আমার ভালো লাগছে, এবং আমি আরও বেশি করে যেন নিজেকে মোটিভেট করারও একটা
জায়গা পাচ্ছি, আমার ভালো লাগছে। এবং কত কর্মীরা মানে যারা মানে কত প্রচারের থেকে দূরে থেকে মানে বুথ স্তরে কেউ পোস্টার মারছেন, দেয়াল লিখছেন, কোথাও নেমে গেলে হই হই করছেন, মানে সেই মানুষগুলোর সঙ্গে একদম সরাসরি একসঙ্গে কাজ করার যে সুযোগ সেটা আমার ভালো লাগছে। আপনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট শেয়ার করেছিলেন যে আপনি কোথাও একটা যাচ্ছিলেন, সেখানে সম্ভবত এক বৃদ্ধ দম্পতি নেমে আপনাকে কোনো একটা লেখার প্রসঙ্গে বলেন যেটা আপনাকে ভীষণ আপ্লুত করে, সেই প্রসঙ্গটা যদি একটু বলেন। না, এরকম অনেক ক্ষেত্রেই হয়, মানে অনেক জায়গায়, যেহেতু আমার কিছুটা পার্ট রয়েছে লেখালেখির মধ্যে একটা থাকে এবং আমি এখনো সেটার মধ্যে থাকার চেষ্টা করি, ফলে মানে যেমন রাজনৈতিকভাবে যে আমার সহকর্মীরা বা সাধারণ মানুষ কেউ বলেন আপনার যুক্তি বা এগুলো নিয়ে একটা কিছু বলেন, আপনাকে দেখি এরকম একটা হয়, আবার সে ওই তখন তারা বললেন যে আপনার অমুক লেখাটা ভীষণ ভালো লেগেছে বা আপনার রবিবারের প্রতিদিনের কলমটা নিয়মিত পড়ি, মানে তখন মানে আরও কাজের ইচ্ছা বেড়ে যায় এই আর কি। কুণালদা, আপনি নন্দীগ্রামের সংগঠনের দায়িত্বে, মানে নন্দীগ্রাম তৃণমূলকে বলা চলে ক্ষমতায় এনে দিয়েছিল, মানে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, তারপর শেষ বিধানসভা নির্বাচনে আবার নন্দীগ্রাম সরগরম হয়ে ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে দাঁড়াচ্ছেন, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বৈরথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যাওয়া, তারপর শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যাচ্ছিলেন, মানে ফলাফল ঘোষণা নিয়েও একটা বিরাট চাপানুতর চলছিল, সেই নন্দীগ্রামের দায়িত্বে এখন আপনি কিভাবে এনজয় করছেন, কি বলবেন একটু ডিটেইলে বলুন। না, দায়িত্ব বলাটা ভুল, কারণ আমাদের দলে এখন কোনো পর্যবেক্ষক পদ নেই, মানে এটা এই সিস্টেমটা আমাদের দল থেকে তুলে দেওয়া হয়েছে। আপনি তো রেগুলার বেসিসে যাচ্ছেন। যাচ্ছি, আমাকে শুধু নেত্রী নেতা বলেছেন একটু বেশি সময় দিতে, ওখানে যারা আছেন তারাই দায়িত্বে, আমি চেষ্টা করছি কোঅর্ডিনেশনটা বাড়াতে যাতে একটু ওদের আমি সাহায্য করতে পারি, এর বেশি কিছু না, কিন্তু ভালো লাগছে। এবং নন্দীগ্রাম, হলদিয়া, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অংশ কাজ চলছে, এবং নন্দীগ্রাম সবাই বিশ্বাসই করেন যে কেন্দ্রের সরকারে থাকার সুবিধা নিয়ে লোডশেডিং করিয়ে শেষে ফল পাল্টানো হয়েছিল, মানুষও খুব ভালোভাবে সাড়া দিচ্ছেন, এবং যারা একসময় ভুল বুঝে বিজেপিতে চলে গেছিলেন তারা অনেকেই ফিরে আসছে, ভালোই লাগছে। এবং ওখানকার সাংগঠনিক নেতৃবৃন্দ যারা নতুন দায়িত্ব পেয়েছেন, বেশ ইয়াং, নন্দীগ্রামের দুই সভাপতি বেশ তরুণ তুর্কি গোছের, নন্দীগ্রাম একের বাপ্পা আর নন্দীগ্রাম টু এর অরুণাভ, আবার মাথার উপর সিনিয়ররা রয়েছেন, আদি পুরনো সবই আছে, ভালো। নন্দীগ্রামে কি তৃণমূল কংগ্রেস আবার জমি ফিরে পাচ্ছে? মানে আমার মনে আছে আমি শেষ বিধানসভা নির্বাচনের আগে গিয়েছিলাম, সেখানে সেই সময় আমি যদিও পুরো নন্দীগ্রামটা ঘুরতে পারিনি, কিছুটা ঘুরেছিলাম, সেখানে সাধারণ মানুষের একটা অভিযোগ ছিল যে সেখানে হয়তো কাজ হয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা সেখানে যাননি এইরকম একটা অভিযোগ ছিল, এবং শুভেন্দু অধিকারী সেখানকার ঘরের লোক, এইরকম একটা সাধারণ মানুষের কিছু কিছু আমি এইরকম বাইট পেয়েছিলাম। তো সেই পুরনো জমিটা কি আবার ফিরে পাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় থাকলেন একটা দীর্ঘ সময়। আমার একটা বক্তব্য, কোন মিডিয়া হাউসের চিফ রিপোর্টার কি রোজ এডুকেশন বিটে যায়? এডুকেশন বিটে কে যাবে? এডুকেশন বিটের রিপোর্টার শুভেন্দু অধিকারী কে? শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে পাঠিয়েছেন যাও আমার সরকারের এই স্কিমগুলো ওখানে ইমপ্লিমেন্ট করো, ও ওখানে দলের থেকে নিজেকে বড় করে তুলে ধরে নিজের আমিত্ব ফলিয়েছে, তার মানে এই নয় শুভেন্দু অধিকারী ঘরের লোক, এই বিভ্রান্তিটা ও ক্যালকুলেট একদম ওয়েল ক্যালকুলেটেড হয়েতে ওই বিভ্রান্তিটা ওখানে তৈরি করেছে, ফলে এটা হতে পারে না। আমি আজকে যে জনসভা করতে যাচ্ছি, আমি কার লোক? আমি তৃণমূল পরিবারের একজন সদস্য, দল আমায় পাঠিয়েছে, তো শুভেন্দুর গোটা পরিবার, তাদের যে এত রমরমা, এতগুলো পদ, এগুলো তো সব মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দয়ায়, এই যে এত বড় বড় কথা বলে, একটা লিস্ট বের করে দিতে বলুন না যে অধিকারী ফ্যামিলির কারা কটা এমপি, এমএলএ, কাউন্সিলর বা বিভিন্ন পদে দলের সরকারের প্রশাসনের কটা পদে ছিল, তাহলেই বেরিয়ে যাবে কে কার লোক, কে কার দয়ায় পেয়েছে। ফলে নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় পুরো আস্থা রাখে। আমি সেদিনকে দেখেছি নন্দীগ্রাম টু ভেটুরিয়া সমবায় সমিতি 12-0, ওখানে নাকি বিধানসভায় শুভেন্দুর লিড ছিল, 12-0 হেরেছে, তার মানে ওই হারাটার মধ্যে কোথাও একটা জল ছিল, আর এখন আমাদের দল ভালো কাজ করছে।
কুণালদা, বিধানসভা নির্বাচনের সেই সময়টায় ঠিক আগে আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই নন্দীগ্রামের ঘটনাটার পেছনে শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর একটা হাত ছিল। আপনি সেই সময়টা অত্যন্ত কাছ থেকে দেখেছেন, মানে সাংবাদিক হিসেবেও পর্যবেক্ষণ করেছেন, ঘটনাটা কি ঘটেছিল এক্স্যাক্টলি যদি একটু এইভাবে এখন বলা সম্ভব নয়, কিন্তু যে এইটুকু একটা সন্দেহের যথেষ্ট অবকাশ আছে যে নন্দীগ্রাম আন্দোলনের সময় যখন সিপিএম ঢুকে আসছে আবার দখল নিতে, সেই সময়টা এরা যথাযথ দায়িত্ব পালন করেনি এবং সেইখান থেকে একটা অন্য সন্দেহ উঠে এসেছিল। তাছাড়া নন্দীগ্রামে এত মামলা দিল সিপিএম, এত মামলা সব কর্মী নেতা সমর্থকদের, শুভেন্দু যদি এত বড় বিপ্লবী হবে ওর নামে তো কোনো মামলা দেয়নি, ওর পাঞ্জাবির ইস্ত্রিটাও কোনোদিন নষ্ট হয়নি, ফলে সিপিএম এর গুডবুকে থেকে সিপিএম কে বকলমে সাহায্য করেছিল কিনা সেটাই তো এখন সমস্ত বড় প্রশ্ন।